মারধর এবং খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডল জামিন পেলেন। দুবরাজপুর আদালতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তোলা হলে বিচারক মামলায় তাকে জামিন দেন। আর এই জামিন পাওয়ার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি দিল্লি যাওয়ার বাধা উঠতে শুরু করেছে? বছরের শুরুতেই অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা দিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি? দলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডলকে গলা টিপে খুনের চেষ্টা করেছিলেন অনুব্রত। অতি সম্প্রতি অভিযোগ দুবরাজপুর থানায় লিখিত আকারে দাখিল করেছিলেন শিব ঠাকুর। ঘটনাটি ঠিক কোন মাসে হয়েছে, তার যথাযথ সত্যতা কতটা, তাই নিয়ে বিভিন্ন মহলেই প্রশ্ন উঠেছে। দুবরাজপুর কোর্টে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে, এটা কোনো খবর আমার কাছে নয়, সবটাই একটা কায়দাবাজি, সবটাই একটা ফ্যাব্রিকেটেড অর্গানাইজড, যাতে দিল্লিতে অনুব্রতকে নিয়ে যেতে না পারে। এবং দিল্লিতে অনুব্রত গেলে যদি বাই চান্স তৃণমূল সুপ্রিমোর নাম এসে যায়, সেই ভয়ে একেবারে বেআইনি কাজ করে 12 ঘন্টার মধ্যে একটা FIR নেওয়া হলো, যে FIR এ কোনো অস্ত্রপাতির গল্প বলা নেই, নাকি তাকে গলা টিপে মারতে চেয়েছিল কেষ্টর সাহায্যার্থে শিব ঠাকুর। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশ, কোন আইনের ব্যাপার নেই। ফলে 12 ঘন্টার মধ্যে সোন অ্যারেস্ট, প্রোডাকশন, পুলিশ কাস্টডি, তারপর 7 দিনের মধ্যে স্পট যেখানে সেখানে যাওয়া, তদন্ত করা, কোনো কিছু কি করলো? তাহলে কেন পুলিশ পিসি চেয়েছিল? পুলিশ পিসি চাইলো, অথচ পিসিদের নিয়ে কোনো কাজ করলো না, তাই পুলিশের বিরুদ্ধে তো শাস্তি দেওয়া উচিত। কারা এরা? আজকে তাকে সচরাচর পিসির পরে জেসি হয়, তারপরে জামিন হয়, পিসি থেকে সরাসরি জামিন করার মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেল যে পুলিশ মন্ত্রীর অপদার্থতায় এবং অসভ্যতায় শিব ঠাকুরের কল্যাণে কেষ্টকে বাঁচাবার নাম করে পিসিমণির বাঁচার ব্যবস্থা করা, এবং সেটা ধরা পড়ে গেল যে পশ্চিমবাংলায় পুলিশ চাকর বাকরের মতন কাজ করছে। ওয়াকি বহাল মহলের একাংশ দাবি করেছে, দিল্লি যাওয়ার ঠেকাতে অনুব্রত এই সাজানো মিথ্যা অভিযোগ করিয়েছিলেন। ওই মামলায় অনুব্রতকে আসানসোল সংশোধনাগার থেকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছিল, আর তারপর আদালতের নির্দেশে 7 দিন পুলিশ হেফাজতে থাকেন অনুব্রত। এদিন মেয়াদ শেষে ফের অনুব্রতকে আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করেন। ব্যক্তিগত 2000 টাকার বিনিময়ে এই তৃণমূল নেতাকে জামিন দেওয়া হচ্ছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের প্রথম দিন। এদিন আদালতে তৃণমূল নেতাকে তোলা হলে ফের 7 দিনের হেফাজত চায় দুবরাজপুর পুলিশ। অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন না বলেও সরকারি আইনজীবী আদালতে দাবি করেন। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও আরো তদন্তের দরকার আছে বলে আদালতে জানানো হয়। পাল্টা জামিনের আর্জি জানান অনুব্রতর আইনজীবী। জামিনের বিরোধিতায় আদালতের সরব হয়েছিলেন সরকারি আইনজীবী, কিন্তু তাদের আপত্তিতে এদিন বিচারক আমল দেননি। এরপর অনুব্রত মণ্ডলের গন্তব্য কোথায়? আসানসোলের সংশোধনাগার, সিউড়ি জেল, নাকি তিহার? তা এখনো স্পষ্ট নয়। দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে 9 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় অনুব্রতকে ফের আসানসোল জেলে থাকতে হবে বলেই খবর। এই মামলা দিল্লি যাওয়া রুখতে করা হচ্ছে বলে ইডির তরফে অভিযোগ করা হচ্ছে। এবার জল কোন দিকে গড়ায় সেদিকে নজর ওয়াকি বহাল মহলের। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।